ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার, ডিএ মামলাকারী। আপনার হাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, এটি কি আপনার এভিডেভিট জমা দিচ্ছেন? এটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে যে এভিডেভিট দেওয়ার কথা বলেছে, সব শর্ট নোটস অফ সাবমিশন তারই কপি। এখানে দেখা যাচ্ছে নোটারাইজ করে সুপ্রিম কোর্টের যে যিনি অ্যাডভোকেট আছেন রোড ড্রয়িং এর কাছে, আমরা এটা ব্লু ডার্ট কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি 5-6টি বিষয় রয়েছে, আমি কি একটু পড়ে নেব? আপনারা বিভিন্ন আরটিআই মেমোর কথা বলেছেন, আপনারা বলেছেন 3% একটি ডিয়ারনেস অ্যালাওয়েন্স দেওয়া হচ্ছে, একই সঙ্গে আপনারা বলেছেন বিদ্যুৎ পর্ষদের কর্মীদের মামলার যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট তার কথা বলেছেন, এবং হ্যাঁ, আপনারা 10% যে সুদের যে আদেশটা হয়েছিল সেটাও উল্লেখ করেছেন দেখতে পাচ্ছি। তাহলে এইগুলোই ভিত্তিতে আপনারা আপনাদের বক্তব্যটি সাজিয়েছেন, তাই তো? এই সবকটি আপনি যেগুলো বললেন সবকটি বিষয়ে আমরা সুপ্রিম কোর্টের এই পিটিশনের মধ্যে আমরা অ্যানেক্স করেছি, যেহেতু সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছেন রিপ্লাই দেওয়ার। এই রিপ্লাইয়ের মধ্যে আমরা সমস্ত এবং সর্বস্তরের কর্মচারীদের জন্যে আমরা দাবি করেছি, এমনকি কারেন্ট ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ রোপা 2019-এর ব্যাপারেও আমরা করেছি, 38% বকেয়া অবিলম্বে মিটিয়ে দিতে হবে সুদ সমেত সমস্ত বকেয়া। এই কারেন্ট ডিয়ের বিষয়ে যারা 2019-এর পরে কর্মীরা যোগদান করেছেন তাদের একটি প্রশ্ন যে তারা কিভাবে এর মধ্যে অন্তর্ভুক্ত হবেন, আপনি কি এটা কি খোলসা করে বলবেন? পরিষ্কার ব্যাপার, কারেন্ট ডিএ দিতে হবে সে 2019-এর পরে জয়েন করলেও তার যা প্রাপ্য সে তাই পাবে। আমরা 20 মে 2022-এর রায়ে 19-এর পাতায় মাননীয় বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত দেখেছিলাম, তারা জানিয়েছিলেন ডিএ এবং এরিয়ার ডিএ প্রদান করতে। আপনারা এই বিষয়টি কি এনেছেন রায়ের মধ্যে? পরিষ্কার ব্যাপার, 19 নম্বর পাতায় 27 নম্বর প্যারাগ্রাফে সরকারকে নির্দেশ দিয়েছে, দি পিটিশনার আর ডিরেক্টেড টু রিলিজ দ্য ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড এরিয়ার ডিয়ারনেস অ্যালাউন্স। এই প্রথম ডিয়ারনেস অ্যালাউন্স মানে হচ্ছে কারেন্ট ডিয়ারনেস অ্যালাউন্স অ্যাকর্ডিং টু রোপা 2019, আর এরিয়ার মানে 2009 থেকে সমস্ত এরিয়ার টিল ডেট।